has to work in such a way that I have to in turn take the rights from Vinayji. So this agreement is basically... Namaskar, I'm Korimula, bike ambulance dada. আপনারা সবাই জানেন আমার একটি বায়োপিক ফিল্ম হচ্ছে, তো আমাকে মুম্বাইতে ডাকছিলেন এগ্রিমেন্ট করার জন্য। আমি বর্তমানে মুম্বাই এয়ারপোর্টে আছি, আমি যাচ্ছি এখন আমার প্রোডিউসারের কাছে। প্রোডিউসারের কাছে গিয়ে এগ্রিমেন্ট করব আমরা। বর্তমানে আমরা আমার ছেলে আর আমি দুজনেই আমরা এয়ারপোর্ট থেকে বর্তমান ফ্লাইটে আসি। আমরা এখন হোটেলে উঠব, এই যে হোটেল সেই হোটেলে আমার অ্যাগ্রিমেন্ট হবে এবং সেখানে সবার সাথে আমার সাক্ষাৎকার হয়। এবং আমি নিজেও অনেক ঘোরাঘুরি করে দেখলাম, হোটেলটি খুব ভালো। আমাকে প্রোডিউসারের বাড়িতে ইনভাইট করছিলেন, সেখানে প্রোডিউসারের বাড়িতে গেলাম। করিম মুরানি এবং সাজদা মুরানি এবং পদ্মনী কলাপুরীর ছেলে, আমরা একসাথে লাঞ্চ করলাম, ফটো তুললাম, সেলফি তুললাম। খুব খুশি, খুব গর্বিত, আমার আনন্দিত লাগতেছে যে আমার ফিল্মটা হবে। আর ওই মহিলা দেখতেছেন, ওরাই হলো আমার প্রোডিউসার। আমাকে ভীষণভাবে একসাথে জড়িয়ে, আর এটা হলো আমার পদ্মনী কলাপুরীর ছেলে, আর এটা হলো ডাইরেক্টর, আর এই যে পদ্মনী কলাপুরী, দেখা করতে আসছে। খুব খুশি হইলাম এবং সবাই ফ্যামিলি মিলে এনজয় করলাম অনেকটা। ওদেরকে আমি ইনভাইট করেছিলাম আমার বাড়িতে, আমার বাড়িতে আসেন ওনারা, পদ্মনী কলাপুরীর ছেলে প্রিয়াং শর্মা এবং করিম মুরানির মেয়ে সাজদা মুরানি আমার বাড়িতে আসেন। এই আমার অফিসে ওরা সবাই ফটো তুলছেন, এই আমার বাড়িতে বসছেন, আমরা খুব খুশি, খুব গর্বিত। ওরা কিন্তু আসে আমার বাড়িতে সবসময়ের জন্য, কথাবার্তা হয়, আমার বাড়িতে এসে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করলেন, খুব পছন্দ। এবং একজন ওখানে গায়কও আসছিলেন, সেই সাথে আমার ছেলে আসে দেখতেছেন এবং তাদের সাথে আমি কথাবার্তা বলছি, আমার ঘরে কথাবার্তা, আমার সব ভিডিওগুলো দেখতেছে এবং ছবিগুলো দেখতেছে। ঘুরে দেখলো আমাদের স্থানীয় চা বাগানটা, আমাদের রেয়াজ চৌধুরী ওখানে আছেন এবং এই যে প্রিয়াং শর্মা পদ্মনী কলাপুরীর ছেলে এবং আরও ডাইরেক্টর, সবাই মিলে আমরা পাহাড়ে একটু ঘুরতে গেছিলাম। এই যে সেলফি তুলতেছে আমার বাইক অ্যাম্বুলেন্সে করে পদ্মনী কলাপুরীর ছেলে প্রিয়াং শর্মা বসছেন এবং তার সাথে ওর স্ত্রী সাজদা মুরানি, এবং সবাই আমরা একসাথে ফটো তুলছি আমার অফিসে। ফার্স্ট এড কীভাবে ট্রিটমেন্ট করি ওদেরকে আমি বোঝাচ্ছি সেইভাবে। আমি ওরা বেশ খুশি যে এটা ফিল্মটা আমার নাকি খুব ভালো হবে। এবং এটা আমার হসপিটালে ঢুকলো, হসপিটালের মধ্যে সব কিছু ওনারা দেখতেছে, সবরা নজরে রাখতেছে, আমিও বলতেছি কাহিনিগুলা। এবং এটা ঘর আমি বানাচ্ছি, বিল্ডিং অসমাপ্ত হয়ে আছে, মানুষের সাহায্য দিলে এটা আমি অবশ্যই আরও করতে পারবো। তার জন্য ওরা ঘুরে ঘুরে দেখলো, এটা আমার একটা হসপিটাল, অর্ধ সমাপ্ত আছে, ছবি তুলে নিয়ে যাচ্ছে ওরা। এখন আমার এই আগের বাইক আমি একটু এনজয় করি, তো নাচ গানও করি মাঝে মধ্যে। হ্যাঁ, ওদেরকে একটু এনজয় করাচ্ছি আমিও নিজে। কি সুন্দর করে পদ্মনী ছেলে প্রিয়াং শর্মা বসছে আমার গাড়িতে, এবং এখানে আমার বাড়িতেও বসছে বারান্দায়, কথাবার্তা বলছি, চাটা খাচ্ছি একসাথে। এবং আমার কাহিনিগুলো শুনছি, একজন গায়ক আসছেন ধূপগুড়ি থেকে, ছেলেটি ওর একটা গান শোনাবে বলে ওদেরকে ডাকছে, ওর নাম মনস, ছেলেটার নাম ধূপগুড়ির। ও গান করতেছে, গানটা শুনছে, খুব পছন্দ হয়েছে গানটা। দেখেন হাতে তালি মারতেছে ওনারা, মানে আসলে গ্রামের হলো কিছু কিছু প্রতিভা লুকায় আছে যারা হয়তো আমরা জানতে পারি না, যেরকম আমি আছি, অনেকে আমার সম্বন্ধে জানে না, যারা জানে তারা সাহায্যের হাতও বাড়িয়ে দেয়। এখন ওই ছেলেটার গানটা রেকর্ড করতেছে পদ্মনী কলাপুরীর ছেলে প্রিয়াং শর্মা, এবং সাজদা মুরানি মন দিয়ে গানটা শুনতেছে, ছেলেটার গানটা। হয়তো লাগ ভালো থাকলে ছেলেটা ফেভার করতে পারে। এবং পাশে আমার সাথে আমার একজন বন্ধু, যা অনেকে চিনেন, অনির্বাণ মজুমদার, সেও ছবি টুবিগুলো তুলতেছে। আমরা এইভাবে সবসময়ের জন্য মানুষের পাশে থাকি। এবং আমার যে কাজটা এতদূর চলে গেছে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন।